নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দাম কমতে শুরু করেছে। দুই দিনের ব্যবধানে 2,500 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1,500 টাকায়, 1,200 টাকার ইলিশ মিলছে 800 টাকায়। এক সপ্তাহের মধ্যে এই দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী এবং জেলেরা জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত দুই দিনে খুলনা মহানগরীর পাইকারি মোকামগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সেখানে। সরবরাহ বেশি থাকায় দাম কমতে শুরু করেছে। বাজারে আসা ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1,500 টাকায়। নগরীর 5 নম্বর মাছঘাট এবং রূপসা পাইকারি মৎস্য বাজার সূত্র জানায়, সংরক্ষণের জন্য মে মাসের 20 তারিখ রাত 12টা থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যায়। 65 দিন পর 23 জুলাই আবারও শুরু হয়। অনুমতি পাওয়ার পর জেলেরা বরিশাল সহ গভীর সমুদ্রে ইলিশ শিকারে ছুটে গেছেন।